দর্শক আসসালামু আলাইকুম রয়েছি পঞ্চগড় জেলার বোদাহাটে আর এর থেকে আজকে জানানোর চেষ্টা করব দেশাল জাতের সারগুলোর বাজার কেমন ছিল খামার উপযোগী সেই সারগুলোর বাজার দর কেমন ছিল সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন আজকে বুধবারের বাজার 5 এপ্রিল 2023 রোজ বুধবার চাচা এটা কি আগর না দিছে দুই দাঁত কত দাম রাখছেন 82 দুই দাঁতের দর্শক আপনারা শুনছিলেন দুই দাঁতের সারগুলোটি 82000 চাওয়া দাম 82000 দুই দাঁত কত পর্যন্ত দাম দিল আজকের বাজারে কত পর্যন্ত দাম দিচ্ছে 70 বেচা কিনা চাচা কত লাস্টে চাইলে 82 বা মানে লাস্ট 82 চাইলে 82 দাম 76 72 72 হলে দেওয়া যাবে দর্শক দুই দাঁত বয়স চাইলে 82 76000 72 লাস্ট 72000 বেচা কিনা করবেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শককে মঞ্চপুরের বোদাহাট থেকে দেশাল জাতের আমার উপযোগী সারগুলো দাতাল জাতের যে সারগুলো আমরা এই চাষার কাছে আরো দেখছি আরো কিছু সারগুলো তথ্য দিচ্ছি আমরা আচ্ছা এইটা কয় দাঁতে দুই দাঁত এটাও দুই দাঁত কত দাম এটা দাম তোমার 76 চাই 76 লাস্ট লাস্ট কত 68 68 পর্যন্ত দিচ্ছে বেচা কিনা 70 এর দিয়ে দি 70 এর মধ্যে দিবেন দর্শক 76000 দাম চাচ্ছেন 68 দাম দিচ্ছেন 70 হলে বেচা কিনা দর্শক আপনারা আইডিয়া নিতে পারেন আপনার এলাকা থেকে এইখানকার গরুর বাজারটা কেমন হতে পারে আমরা নিয়মিত আপনাদেরকে গরুর বাজারের আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কোন হাটের কোন বাজার কেমন ছিল পর্যাপ্ত পরিমাণে আমদানি আজকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পার্টি ঢুকছে আমরা দেখছি দর্শক এটা কি দাঁতাল নাকি ভাই দুই দাঁত এটাও দাঁতাল আজকে দর্শক আমার উপযোগী সারগুলো কুরবানিকে উদ্দেশ্য করে দাঁতাল সারগুলোর আমদানি পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে দেখেন অনেকগুলো গরু সারগুলো কেনা হয়েছে বিভিন্ন দূর দূরান্তের খামারিরা আসে এখানে কিনছে দর্শক দুই দাঁতের সারগুলোকে আমরা শূন্য জানবো দুই দাঁতের সারগুলো কত দাম রাখছেন ভাই দাম 65 65000 কত পর্যন্ত দিচ্ছে দাম দাম দিচ্ছে 8000 58000 65000 দাম চাচ্ছেন দাম দিচ্ছেন 8000 58000 পর্যন্ত দাম দিচ্ছেন আমরা কথা বলছি পঞ্চগড়ের বোদাহাট থেকে দর্শক 58000 দাম দিচ্ছেন আমরা তো ভাই বেচা কিনা কত টার্গেট কত হলে বেচা যায় 60 পার হবে 60 পার হইতে হবে ঠিক আছে দর্শক 60000 পার হলেই বেচা কিনা হবে আমরা দেখছিলাম দর্শক 60000 60000 উপর হলে বেচা কিনা করা যায় দর্শক এখানেও একটা দেখছি দেশাল জাতের পুরো সাদা রঙের ষাড় গরু এটা কি দাঁতাল দাঁতাল ষাড় গরু আমরা দেখছিলাম দর্শক কত পর্যন্ত দাম দিচ্ছে আজকে দাম 65-70 করে 65-70 দিচ্ছে দাম টার্গেট কত কত হলে দেওয়া যায় 75 হলে বিক্রি করবো 75000 হলে দেওয়া যায় দর্শক 65-70 পর্যন্ত দাম দিচ্ছেন 75000 লাস্ট টার্গেট 75000 হলে বেচা কিনে করা যায় দর্শক আমরা দেখছি পঞ্চগড়ের বোদাহাটে দর্শক দেখেন এটি আর গরুর নিয়ন্ত্রণ করা অত্যাধিক কঠিন নিয়ন্ত্রণ করা অত্যাধিক কঠিন প্রচুর রোদ এগুলো গরু খামারে ছিল যার কারণে হঠাৎ করে আজকে বাইর হওয়ার কারণে প্রচুর উত্তেজিত আমরা দেখছি দর্শক পঞ্চগড়ের বোদাহাট থেকে দেশাল জাতের খামার উপযোগী সার গরুগুলো এই হাট থেকে বাজারের কেমনটা দর ছিল আজকে সেই তথ্যই দিচ্ছি আপনাদেরকে দর্শক আমরা দেখছি আরো কিছু দেশাল দেশাল জাতের সার গরু এইটা কয় দাঁতে দুই দাঁত দুই দাঁত এটা কত দাম রাখছেন দাম 90-95 চাইতেছেন 90-95 কত পর্যন্ত দিচ্ছে আপনার 1000 কম আছে 80 1000 কম আছে 1-2000 কম দিচ্ছে 80 দর্শক 90-95 দাম চাচ্ছেন 1-2000 কম দিচ্ছেন 80000 আমরা দেখছি দর্শক
যে শাল জাতের খামার উপযোগী সারগুলো আছে দুই জাতের কত হইলে বেচা কিনা করা যায়? ৮২ হাজারের ভিতরে বসে ৮২ হাজারের মধ্যে বেচা কিনা করা যায়। সত্যি দর্শক আমরা দেখছি পঞ্চগড়ের বোধাহাট থেকে ৮২ হাজারের টার্গেট। দর্শক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে পঞ্চগড়ের হাটে কী দামে দেশাল শাহিওয়াল জাতের সারগুরুগুলো কেনা বেচা চলছিল এই হাটে, মোটামুটি একটা ধারণা দিলাম। দর্শক আপনারা দেখুন এই হাট থেকে আসে গরু গবাদি পশু ক্রয় বিক্রয় করতে পারেন। পঞ্চগড়ে বোধা হাট দুদিন বসে শনিবার এবং বুধবার। তো আমরা রয়েছিলাম আজকে বুধবারের বাজার। বাইকগুলো কি দাতাল নাকি আপনার? দাতাল দুইটাই দাতা। কত চাচ্ছেন হালটা? ১৪০ দর্শক দুই দাঁত করে নাকি? দুই দাঁত করে বয়স ১৪০ হাজার দাম চাচ্ছেন। আমরা দেখছিলাম শুধু দর্শক পঞ্চগড়ের বোধাহাট থেকে ১৪০ হাজার দাম চাচ্ছেন দুইটি সারগুলো। কত পর্যন্ত দাম দিল? ১২৫-৩০ পর্যন্ত দেয়। টার্গেট কত? কত হলে বেচাখানে করে দেন? ১৩৫ দর্শক ২৫-৩০ পর্যন্ত দাম দিচ্ছেন। ১৩৫-এর টার্গেট রয়েছে আজকে পঞ্চগড়ের বোধাহাট থেকে। আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম দাতাল সারগুলোর বাজার আজকে এই হাটে কেমন ছিল। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করি। আসসালামু আলাইকুম।